অনেক ভর্তা খেতে মন চাচ্ছিল, তো পাটায় বেটে এই ভর্তাটা করলাম। আর কি বলবো, এত পরিমাণ ঝাল হয়েছে বলার বাহিরে। আর মরিচগুলা মানে একবারে টকটকা লাল ছিল, কাঁচা মরিচ আমার হাজবেন্ড এনেছে। বললাম যে এত মরিচ কোথায় পেলে, এই লাল লাল সবগুলা। যাই হোক, ভর্তাটা করেছি, আমার কাছে কেউ একটু ঝাল ঝাল ভর্তাই ভালো লাগে। তারপরও এখন তো দেখা গেছে অত ঝাল খাওয়া হয় না, তার জন্য একটু বেশি ঝাল লেগেছে, তারপর অনেক ঝাল হয়েছে। আর আমার এরকম ঝাল ভর্তা দেখলে আমার একটু চাপটি খেতে মন চাচ্ছিল, তাই আমি আটা দিয়ে চাপটিটা বানিয়ে ফেললাম। আর এই আটাটা মানে গরম গরম চাপটিটা খেতে খুবই ভালো লাগছিল, দেখছেন যে কতটা মচমচে হয়েছে। আর যেহেতু ঝাল ঝাল ভর্তা আছে, তাই ভাবলাম যে একটু বোয়া রান্না করি, অনেক দিন হয়েছে খাই না। আম্মু এটা করতো আগে সকালের নাস্তা, আর শুটকি ভর্তা করতো, মানে কি বলবো, এত মজা লাগতো বলার বাহিরে। এ তো এখানে আমি অনেক মানে ডাল দিয়েছি আর চাল দিয়েছি, তারপরে এখানে 2-3টার মতন আলু দিয়েছি, আর আলু আর ডালটাই বেশি দিতে হয় এই বোয়াতে, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এই তো আমি এখন তেলটা দিয়ে হাতে মেখে দিব। এখানে কোনো ধরনের কোনো মশলা লাগবে না, কোনো ধরনের কোনো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া কিচ্ছু লাগবে না, এটা এমনি মজা লাগে। আর একবার হলেও করে খেয়ে দেখবেন, আর অবশ্যই সঙ্গে শুটকি ভর্তা হতে হবে। এই তো আমি আমার ভালোভাবে মাখানো শেষ, আর চালগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কারেন্টে রান্না করি, আর কারেন্টে রান্না করি আর যেখানেই রান্না করি, একটু ভিজিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর ই কী বলে যে রান্নাটাও মানে সুস্বাদু হয়। যাই হোক, মাখাতে মাখাতে আর পানিটাও দিয়ে দিলাম আমি। আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এই তো আমার পানিটা দেওয়া শেষ, আমি একটু বেশি করে পানি দিচ্ছি, আর আমি তো চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, তারপরও আমি বেশিটা বেশি করে পানি দিচ্ছি। এই খিচুড়িটা একটু নরম নরম হয়, ঝরঝরে হয় না। এই তো খিচুড়িটা নিয়ে বসে পড়লাম, আমার আবার গরম গরম খাবার মজা লাগে, আমি আবার চুলার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারি, মানে আমার অত গরম লাগে না। আমার হাজবেন্ড তো খেতেই পারে না, ও বলে ঠান্ডা হোক তারপরে খাবো, আমি তো একবার এই চুলার থেকে নামিয়ে খেতে পারি, আমার অনেক ভালো লাগে গরম খাবার খেতে। এ তো অনেক মজা হয়েছে, কি বলবো বলার বাহিরে। এটা হলো পরের দিন সকালবেলা, এ তো মাছ ভুনা করব। এই তো মাছ ভুনাটা আমার হয়ে গিয়েছে, যেহেতু ভুনার রেসিপি আছে তার জন্য আর দেখালাম না। আর এই তো আমি এখন শাক ভাজিটা করে নিব। এই তো শাক ভাজি করতে করতে বিদায় নিচ্ছি, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে শাক সবজি খাবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন।